अरुई क्या? कुछ नहीं, बस यूं ही तेरे लिए। हाय गाइस, साकिब हियर एंड वेलकम टू माय चैनल। गाइस आज के वीडियोते देखाबो आपनारा एकटा नॉर्मल वीडियो के बैकग्राउंडे वायरल ब्लर इफेक्ट दिए किभाबे वीडियोटाके एडिटिंग करते पारबेन सेटाई आज के वीडियोते देखाबो। आपनारा जे कोनो नॉर्मल वीडियो के खूब सहजे बैकग्राउंडे वायरल ब्लर इफेक्ट दिए एडिटिंग कर लेते पारबेन। आज के वीडियोटा खूब इंटरेस्टिंग होते चलेछे, वीडियोटा कंटिन्यू लास्ट पर्यंत देखबेन। तो एई टाइपेर बैकग्राउंडे वायरल ब्लर इफेक्ट दिए वीडियोटा एडिटिंग करार क्षेत्रे कैपकाट एप्लीकेशनटा यूज करब। वीडियोटा शुरू करार आगे छोट्ट एकटा रिक्वेस्ट, वीडियोटा जदि भालो लेगे थाके वीडियोटिते एकटा लाइक करे दिबेन। चैनेले जदि आपनि नतुन থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করেন তাহলে আপনাকে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে, তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন। তো এরপর নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ফটো সেকশনে থাকেন ভিডিও সেকশনে চলে আসবেন। দেন আপনি যে ভিডিওটিতে ব্লার ইফেক্ট অ্যাড করতে চান ব্যাকগ্রাউন্ডে ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা নর্মাল ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেখবেন আপনার ভিডিওটা এখানে ইনপুট হয়ে যাবে। দেন আপনাদেরকে ভিডিওর লাস্টে চলে আসতে হবে। ভিডিওর লাস্টে আসার পর এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে একটা ওয়াটারমার্ক ভিডিও থাকবে, এটার উপরেই ক্লিক করবেন। দেন নিচে ডিলিট অপশানে ক্লিক করে এই ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। দেন আপনাদেরকে আরও প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পরে আপনাদেরকে এখানে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। আর আপনার মোবাইল ডেটা অবশ্যই অন রাখবেন। এখানে ট্রেন্ডিং সেকশনটা আপনার ওপেন হয়ে যাবে। আপনাদেরকে বেসিক সেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি একটা ইফেক্ট দেখতে পাবেন, হালো ব্লার। এটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেবেন এরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে আরও একবার এই ইফেক্টের উপরে ক্লিক করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তো আপনাকে ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিতে হবে। আপনি 100% করে দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এখানে 90% করে দিচ্ছি। তারপর এখানে স্পিড সেকশনটা আপনাকে জিরো করে দিতে হবে। জিরো করার পর উপরে টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এরপর পুরো ভিডিওটিতে আপনাদেরকে এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আপনাদেরকে আরও প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করবেন। আরও একবার অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে ওভারলে অপশানে ক্লিক করতে হবে। দেন অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করলে আরও গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনাদেরকে ওই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ইনপুট হয়ে গেছে। এরপর আপনাদেরকে এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। আপনার যে নিচের ভিডিওটা রয়েছে সেই পর্যন্ত আপনাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনাদেরকেও এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে, একটা অপশান পাবেন কাট আউট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা 100% হয়ে গেলেই কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেল। এইরকমভাবে আপনাকে খুব সহজে ওয়ান ক্লিকে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করবেন। এই যে আপনি ভিডিওটা ইনপুট করেছিলেন এটা সাউন্ড আপনাকে মিউট করে দিতে হবে, নাহলে ডবল সাউন্ড হয়ে যাবে। তো আপনাকে ভলিউম অপশানে ক্লিক করতে হবে। দেন এটাকে জিরো করে দিবেন। জিরো করার পর এখানে টিক অপশানে ক্লিক করবেন। এবার এইরকমভাবে কিন্তু আপনার ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করে দিবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি চাইলে আরও অ্যাডজাস্ট করতে পারবেন। ইফেক্ট অপশানে ক্লিক করবেন। দেন এই যে ইফেক্টটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এই ব্লারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে ভিডিওটা গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য উপরে অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন 100% হয়ে আপনার ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনি যদি চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।